চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি, চার দেয়ালে মাঝখানে আজ একাই আমি থাকি, জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি, জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি, নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি, নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি, মনের স্মৃতিতে দিদির কথা খুব মনে পড়তো তখন। তোমার মনে আছে দিদির কথা? এটা মনে করে দিস। আরে ফাজলামি করো, তোমার তো প্রজেকশন ঠিক নেই। ছেলে বলিস, দক্ষিণ পাড়ার পরিমল ঘটক এসেছিলে, হ্যাঁ মনে থাকবে তো খুকি? সবাই জানে, তবে এই শকুন নিজের জন্য কিছু করে না, এই যা পার্থক্য। বিয়েটির ব্যাপার নাকি? ঠিকই ধরেছেন দাদা, আপনার বড় কন্যা ওই কল্পনার জন্যে একটা সুপাত্রের সন্ধান পেয়েছে। তাই নাকি? পাত্র অতীব সুন্দর, যেমন দেখতে তেমনই গায়ে গতরে, শিক্ষিত, শহরে বড় চাকরি করে, ব্রাহ্মণ সন্তান, এই বাড়িতে বাবা মা ছাড়া আর কেউ নেই। যদি বলেন তো প্রস্তাব নিয়ে যেতে পারি। দেখো পরিমল, আমার একার কথায় তো কিছু হবে না, আসলে কল্পনার মা আছে, ওর সঙ্গে তো একটু সলা পরামর্শ করতে হবে, আমি তোমাকে জানাবো। তাহলে আমি আর একবার এসে এই খবরটা জেনে যাব। তবে বলছিলাম কি, এমন পাত্র লাখে একটা মেলে, যদি হাতছাড়া হয়ে যায় তাই বলছিলাম। ঠিক আছে ঠিক আছে পরিমল, আমি তোমাকে সময় মতো সব জানাবো। আচ্ছা তাহলে আজ তাহলে চলি, নমস্কার। নমস্কার। দিদি দিয়েছে? আচ্ছা ঠিক আছে, শোনো দিদিকে নিয়ে এটা দিবি। হ্যাঁ দিদি আর কিছু বলেনি? বলেছিল কি না ভুলে গিয়েছি। ঠিক আছে, তোমরা কি রিহার্সাল দেখবে আমার? না মা বলবে।
সাজু। জি মিনুদা আসছি। তোমরা তাহলে যাও এখন। হ্যাঁ আমি রিহার্সাল গেলাম। হ্যাঁ দেখো সাজু, যাই করো লেজে গোবরে করো না। অনেক কষ্ট করে দলটাকে গুছিয়েছি, এমন কোনো উটকো ঝামেলা করো না যাতে দলটা বন্ধ হয়ে যায়। মিনুদা আপনি আপনি শুধু শুধু চিন্তা করছেন, আমি এমন কোনো ঝামেলা করব না। আচ্ছা ঠিক আছে আসো রিহার্সেলে আসো, সবাই বসে আছে তোমার জন্য। সবাই এখন গঞ্জের দিকে দৌড়াচ্ছে। বেশি কথা কই, শুনলাম সরকার নাকি ব্যবসা বাণিজ্য সব ওই পারে নিয়ে যাইতেছে, এই পারে কিছুই রাখবে না। এ নিয়ে নাকি শহরে ব্যাপক হইচই। আমিও শুনেছি, আবার 47-এর দাঙ্গানা শুরু হয়ে যায়, ওই রকম কথাও কিন্তু শুনছি দাদা। কি বলতে চাও তুমি? কইলেই তো কোন বেশি কথা কই, কথা তো আর গোপন থাকে না, বাতাস যেদিকে কথাও সেই দিকে। তো দাদা আমি তো আরেকটা খবর শুনলাম, আর সেটা জানার জন্যই আপনার কাছে সরাসরি চলে আসলাম। কি কথা বলো তো? শুনলাম আপনি নাকি জমি জমা বেচার জন্য লোক খুঁজতেছেন। সব জমি টমি বেচে নাকি ইন্ডিয়া চলে যাবেন? তোমার এই কথা কে বলেছে? ওই যে বাতাস। দাদা কথা সত্য নাকি? আরে তুমি না কোথেকে এইসব উদ্ভট কথাবার্তা শোনো? আচ্ছা ঠিক আছে আসি দাদা, তবে যাবার আগে একটা কথা বলে যাই। জমি জমা হইল গৃহস্থ মানুষের শৈলে রক্তের মতন, শৈলে রক্ত ছাড়া যেমন মানুষ বাঁচে না, জমি জমা ছাড়া গৃহস্থও বাঁচে না। জমি টমি বেচেন না, বেচবেন কেন?
তোমার ফটো তুলবো, সাজু ভাইয়ের ফটো তুলবো। সাজু ভাই কি সুন্দর অভিনয় করে, তাই না? আমি বড় হলে সাজুদার মতনই নাটক করব। খুব ভালো হবে। আচ্ছা, তুমি আমাকে ফটো তোলা শিখিয়ে দেবে? দেব তো কেন, তুমি যখন অভিনয় করবে তখন আমি তোমার ফটো তুলে দেব। ঠিক আছে, চলো কোথাও যাই। কোথায়? চলো নদীর পাড়ে যাই, ওখানে অনেক কাশফুল ফুটেছে। কেমন আছিস রে কল্পনা? ভালো আছি কাকিমা, আপনি কেমন আছেন? এই তো আছে একরকম। শুনলাম তোর নাকি পরীক্ষা কবে থেকে শুরু? সামনের মাস থেকে। ভালো করে পড়াশোনা কর, আজকাল মেয়েরা কিন্তু বেশ তৈরি হচ্ছে। আগের দিন কিন্তু আর এখন একদম নেই। দিন আর পাল্টালো কোথায় দিদি? ভেবেছিলাম মেয়েটাকে লেখাপড়া শেখাবো, আত্মীয় স্বজন কানের কাছে লেগেই আছে, সমস্ত মেয়ে কতকাল ঘরে রাখবে? তা তো একটু বলবেই, পরীক্ষাটা আগে দি, তারপর যা ভাবার ভাবা যাবে। সেটাই ভাবছি দিদি। দিদি, আরমান কি এসেছিল? আরমান ওই না তো? না, আরমান তো আসেনি। লাজুক, আরমান এসেছে? না আম্মা, এখনো আসে নাই। আলপনাও বাড়িতে নেই, তাই না দিদি? আরে আলপনা তো সেই কখন বাড়ি থেকে বেরিয়েছে। বুঝতে পেরেছি, দুটোই একসাথে আছে, রাত নেই দিন নেই, এই দুটো যে কোথায় কোথায় ঘুরে, একটু যদি কথা শুনে দিদি। আলপনাকে নিয়ে আমারও তো একই জ্বালা দিদি। বৌদি, আর মানে এলে একটু পাঠিয়ে দিন তো। আচ্ছা ঠিক আছে। কিরে, আলপনা কোথায় গেছে বলে গেছে তোকে? না তো। কি করিস তুই? দিদি হচ্ছিস, খোঁজ খবর রাখতে পারিস না? মেয়েটা কোথায় সারাদিন ধেই ধেই করে ঘুরে বেড়াই? এই যে গাধার মতো খেতে মরছি, কোনো কাজে লাগিস আমার? হ্যাঁ, একটু সাহায্য করিস। কেন মা, আমি তোমাকে সাহায্য করি না। এত কথা বলছি, কিছুই তো কানে যাচ্ছে না, মন তো পড়ে আছে রাস্তায়।
আমি আবার রাস্তায় কি দেখলাম? সেটাই তো বলছি, কি এমন রাস্তায় আছে যে কথাখানে যায় না, রাস্তায় মন পড়ে থাকে? দেখতে ইচ্ছে হলো তাই চলে এলাম। কেউ দেখে ফেললে? দেখলে দেখবে, তাতে আমার কি? ইস, খুব সাহস দেখানো হচ্ছে তাই না? তুমি এখন যাও, পরে দেখা করব। এখনই তাড়িয়ে দেবে? দেখো, মায়ের চোখে ফাঁকি দিয়ে এসেছি, যে কোনো মুহূর্তে খুঁজতে বের হতে পারে। আর তাছাড়া মা আমাকে খুব সন্দেহ করে। তুমি এখন যাও। তুমি জানো আমি আজ কেন এসেছি? কেন? তুমি যেভাবে লিখেছো তোমাকে না দেখে এসে থাকতে পারলাম না, তাই ক্লাব থেকে সোজা চলে এসেছি। তোমার রিহার্সাল কেমন চলছে? ভালো, আর তো মাত্র কটা দিন, তারপর শো। এবার কিন্তু আমি তোমার নাটক দেখতে যাব। তাই? দেখতে যাবে ঠিক আছে, তবে সামনে বসা যাবে না। কেন? তুমি সামনে বসলে আমি সব ডায়লগ ভুলে যাব। ইস, তাহলে কেমন অভিনেতা হলে? আমি তো সবার কাছে অভিনেতা, তোমার কাছে না। তাহলে আমার কাছে কি? আমি তোমার কাছে সবসময় মজনু, আর তুমি হচ্ছে আমার লাইলি। আচ্ছা এখন যাও, পরে দেখা করবো। আর একটু থাকি। না, আর থাকা লাগবে না। তোমার হাতে ধরি না। খুব সাহস হয়েছে না? যাও এখন। ঠিক আছে, যাচ্ছি। ছিল আজ কয়টা সম্বন্ধে নিয়ে এসেছে? আর বলিস না, তিনটে। একটা ছেলে সদাগরি অফিসে চাকরি করে, একটা ছেলে স্কুল মাস্টার, আর একটা ছেলে হচ্ছে কোর্টের ক্লার্ক। তাহলে এবার ভেবে ফেল কার সাথে বিয়ে করবি। মা তো পারলে তিনজনের সাথেই আমাকে বিয়ে দিয়ে দেয়। এ নিয়ে সকাল থেকে হুলস্থুল অবস্থা। শোন, বড় মামা যখন দুপুরবেলা খেয়ে বের হয়ে গেল তখন আমি কল্পনাদের বাসায় গিয়েছিলাম। শোন, কল্পনা মনে হয় আজ সাজুকে আবারও চিঠি লিখেছিল, ক্লাবে এসেছিল আলপনা আর আরমান চিঠি দিতে। ব্যাপারটা নিয়ে মিনুদা অবশ্য অনেক মাইন্ডও করেছে, রিহার্সালের সময় তো ইনডাইরেক্টলি বকাও দিয়েছে। তুই মনে হয় একটু খুশিই হয়েছিস? আমার কিছু কী আছে? ও কল্পনার সাথে প্রেম করুক বা নাই করুক, তাতে আমার কি? তোর কিছুই না? না, কী আবার? ঠিক আছে তাহলে আর কি, কিন্তু আমি তো ভেবেছিলাম অনেক কিছু। ফাজলামো করিস? শোন, তুই অনেক দেরি করে ফেলেছিস। যখন সময় ছিল তখন কিছুই বলিসনি, এখন তো আর সম্ভব না, কল্পনা কষ্ট পাবে।
সেজন্যই তো চুপ করে আছি। চুপই থাক, ভুলে যাস না আমরা সবাই বন্ধু। আমি জানি মিনুদাকে কথাটা তুই লাগিয়েছিস, তোর কষ্ট হয় বুঝি, কিন্তু কিছুই করার নেই। তোকে একটা কথা বলি শোন, ওদের সম্পর্কটা মেনে নিতে না পারিস অন্তত মনে নে, এমন কিছু করিস না যাতে ওদের সম্পর্কতে ভাঙনের সৃষ্টি হয়। চল ঘরে চল। চার দেয়ালে ওকে নিয়ে ভাববেন না কাকিমা। আর সুলতানা, ও খুবই ভালো করছে, জমি জমা সব বিক্রি করে দিয়ে ইন্ডিয়া চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। হাই রাম, কি বলে সব? মন্তাজ, জিমিয়া ভাই, বালগুলো এখানে পড়ে আছে কেন? সরাই ফেলবো মিয়া ভাই, সরাই ফেলবো। ঢাকা নাকি দিন দিন গরম হয়ে উঠছে শুনলাম। ঢাকা তো এমনিতেই গরম থাকে, এসব নিয়ে তোমাকে ভাবতে হবে। আমাদের সম্পর্কের পুরোটাই ভয়ের। ঠিকই বলেছ, আমাদের সম্পর্কটাই ভয়ের। মনের স্মৃতিতে এখন আলপনা কি?